একটা টাইম ছিল বলিউড ফিল্মস ম্যাক্সিমাম হলিউড থেকে কপি করে করে হতো, 1990s এর কথা বলছি, যখন মে খিলাড়ি তু আনারি হার্ড বেস বলে একটা সিনেমার কপি ছিল, তারপরে আরো প্রচুর এরকম সিনেমা আছে যেগুলো না বলে কই টুকে দেওয়া হতো। বাট এখন ইন্টারনেটের জমানা এসে গেছে এবং বলিউড ফিল্ম ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ করে, তাই জন্য না বলে মানে আনঅফিসিয়ালি রিমেক করা ইজ নেক্সট টু ইম্পসিবল, কারণ কেস হয়ে যেতে পারে প্লেগারিজমে। তাই জন্য এখন বলিউড রাইট কিনে রিমেক করে, এবং বলিউডের রিমেক করার ট্রেন্ডটা খুব বেশি। সাউথ থেকে তো রিমেক করে, কোরিয়া থেকে রিমেক করে, স্পেন থেকে এখন রিমেক হচ্ছে, বদলা ওয়াজ এন এক্সাম্পল। তো 2020 আমরা এরকম প্রচুর হলিউড ফিল্মস এর রিমেক দেখতে পাবো বলিউডে, তো সেটা নিয়ে আমরা এখন কথা বলবো। তো লেটস বিগিন। সবার চেয়ে ফার্স্ট আমরা দেখতে পাবো হচ্ছে র্যাম্বো। ইয়েস, সিলভেস্টার স্ট্যালোনের বিখ্যাত একটা ক্যারেক্টার র্যাম্বো, এবং এটার বিষয়ে আপনারা আই থিঙ্ক জানেন, কারণ এটা আজ থেকে প্রায় 2 বছর আগে অ্যানাউন্স হয়ে গেছিল এবং একটা পোস্টারও বেরিয়েছিল যাতে আমরা টাইগার শ্রফকে দেখতে পাচ্ছি র্যাম্বো অবতারে। এবং এই সিনেমাটা ডিরেক্ট করছেন সিদ্ধার্থ আনন্দ, ইয়েস, যিনি ব্যাং ব্যাং ডিরেক্ট করেছিলেন। তো সিদ্ধার্থ আনন্দ অলরেডি টাইগার শ্রফ এবং ঋত্বিক রোশনকে নিয়ে একটা সিনেমা করছেন, যেটা প্রডিউসার হচ্ছে যশরাজ ফিল্মস, এবং সেই সিনেমাটা শেষ হয়ে যাওয়ার পরে 2020 January থেকে এই সিনেমার শুটিং শুরু হবে এবং 2020 October এই সিনেমাটা রিলিজ করবে র্যাম্বো। এবার দেখার বিষয় হচ্ছে এটা, ওটা তো ভিয়েতনাম ওয়ারের ব্যাকড্রপে বেস ছিল, এটাকে এখানে ইন্ডিয়ান ফ্লেভারে কিভাবে ফেলতে পারে। টাইগার শ্রফের অ্যাকশন কোয়ালিটি দুর্দান্ত, কিন্তু গল্পটাকে কিভাবে ইন্ডিয়ান ধাঁচে ফেলে সেটাই দেখার মতো। তো এটার জন্য আমি তো বেশ মানে বসে আছি যে ট্রেলারটা যবে আসবে, তবে খুব অ্যান্টিসিপেশন আছে। আপনাদের কি মতামত সেটা জানাবেন কমেন্ট সেকশনে। যে সিনেমাটা সেটা হচ্ছে রেড। হ্যাঁ, এটা 2010 বেরিয়েছিল। যারা যারা অ্যাকশন ফিল্ম দেখতে ভালোবাসেন, তো এটা একটা অ্যাকশন কমেডি ফিল্ম ছিল, এতে ব্রুস উইলিস ছিল, আরো অনেকে ছিল সাপোর্টিং কাস্টে। তো এই 2010 এই সিনেমাটা অনিল কাপুর রাইট কিনে নিয়েছেন এবং উনি রিমেক করবেন। সিনেমা ডিরেক্ট করবে অভিনব দেও, যিনি ফোর্স 2 ডিরেক্ট করেছিলেন এবং 24 বলে যে সিরিজটা ওটাও ডিরেক্ট করেছিলেন। তো অভিনব দেও এটা ডিরেক্ট করবেন। তো এটা কাস্টিং এর ব্যাপারে এখন কিছু জানা যায়নি, বাট অনিল কাপুর এটা রিমেক করছেন, উনি প্রডিউসার। তো এটা ছিল সেকেন্ড ফিল্ম। তৃতীয় হচ্ছে দিল বেচারো। এটার ফার্স্টের নাম ছিল হচ্ছে কিজি অ্যান্ড ম্যানি। তো এটা ডিরেক্ট করছে কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া, যিনি মানে ভালো ভালো অ্যাক্টারদেরকে ইন্ডাস্ট্রিতে নিয়ে এসছেন, লাইক রাজকুমার রাও, আরো প্রচুর রয়েছে, সুশান্ত সিং রাজপুত। তো এই সিনেমাতেও সুশান্ত সিং রাজপুতকে আমরা দেখতে পাবো এবং অপোজিটে যিনি হিরোইন তিনি নিউ কামার। এই সিনেমাটা হচ্ছে ফল্ট ইন আওয়ার স্টার্স, সেই সিনেমার রিমেক, অফিসিয়াল রিমেক। সেটা ছিল 3 নম্বর এই লিস্টে। পরবর্তী যে ছবিটা সেটা হচ্ছে হলিউড ছবি গার্ল অন দ্য ট্রেনের রিমেক। এটা প্রডিউস করছে রিলায়েন্স এন্টারটেনমেন্ট এবং এই সিনেমাটা ডিরেক্ট করবে রিভু দাশগুপ্ত, যিনি এর আগে 3 বানিয়েছিলেন এবং সনিতে একটা সিরিয়াল হতো ইউথ বলে, সেটা বানিয়েছিলেন। তো এই সিনেমাটা প্রডিউস করছে রিলায়েন্স এন্টারটেনমেন্ট এবং এই সিনেমাতে আমরা দেখতে পাবো হচ্ছে পরিণীতি চোপড়াকে। তো গার্ল অন দ্য ট্রেন সিনেমাটা যদি আপনারা দেখেননি দেখতে পারেন, দারুণ সিনেমা, সাইকোলজিক্যাল থ্রিলার এবং খুবই এক্সাইটিং একটা সিনেমা, খুবই থ্রিলিং একটা সিনেমা। তো সেটাকে কতটা ভালোভাবে ইন্ডিয়াতে রিমেক করতে পারে সেটাই দেখার বিষয়। চলুন পরের টাইম মুভ করি। পরবর্তী যে ছবিটা সেটার নাম হচ্ছে বিগিন আগেন। এটা হলিউডের ফিল্ম, 2013 রিলিজ করেছিল। এটা মিউজিক্যাল ড্রামা ফিল্ম ছিল, যাতে আমরা মার্ক রাফেলো যিনি হালকের রোল প্লে করেন উনি অ্যাক্টিং করেছিলেন। তো ওই সিনেমার গল্পটা বেশ ভালো, আমি বিগিন আগেনটা দেখেছি। তো ওই সিনেমার গল্প ছিল যে একজন মিউজিক কোম্পানির মালিক বলতে পারেন, নতুন সিঙ্গারদেরকে ইন্ট্রোডিউস করে মার্কেটে, সেরকম একজন যার পুরো ক্যারিয়ার শেষ হয়ে গেছে এবং তিনি একটা মেয়ের সাথে দেখা হয় যে নতুন নিজের গান লেখে এবং গান গায়। তো দুজনের কোলাবোরেশন হয় এবং তারা নতুন কি মার্কেটে ম্যাজিক নিয়ে আসে সেটা নিয়ে গল্প। তো খুবই লাইট হার্টেড একটা গল্প এবং খুবই ভালো একটা রোম্যান্টিক গল্প, মানে রোম্যান্সও রয়েছে হালকা, মিউজিক্যাল গানগুলো খুব সুন্দর ছিল, মিউজিক খুব ভালো ছিল। তো সেটা রিমেক হচ্ছে হিন্দিতে এবং এটা রিমেক করছেন শশাঙ্ক ঘোষ, যিনি বিরে দি ওয়েডিং সিনেমাটি ডিরেক্ট করেছিলেন। তো এর প্রডিউসার কে, কাস্টিং কি কিছুই জানা যায়নি, বাট এই সিনেমাটাও রিমেক হচ্ছে, রাইট কিনে নেওয়া হয়েছে। এবং দ্যাট ওয়াজ দ্য ইনফরমেশন গাইজ। আপনারা কোন সিনেমাটা নিয়ে এক্সাইটেড, কোনটা নিয়ে এক্সাইটেড নন, আপনাদের কি মতামত রিমেকের উপর সেটা আপনারা কমেন্ট সেকশনে লিখে জানান। এবং ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে একটা বেল বাটন আছে, হিট দ্যাট টু গেট অল দ্য নোটিফিকেশন, এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মি অন ইনস্টাগ্রাম, দ্য হ্যান্ডেল ইজ গিভেন বিলো ইন ডেসক্রিপশন, THEPUNK26। বাই বাই।